জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মা শান্তি সত্য ভবন, জয় মাতা পিতা সহ সকল সনাতনীর জয় হোক। আমি কিছু কথা বলবো, তার আগে আমারই স্বজাতি ভাই বলাগড়ের এমএলএ শ্রদ্ধেয় দাদা মনোরঞ্জন ব্যাপারীর তার কি অভিব্যক্তি সেটি আগে আপনাদের শোনাবো, তারপরে তার বিষয়ে আমি বলবো, কারণ তার পাশে দাঁড়াবার প্রয়োজন আছে বলে আমি মনে করেছি। যদিও আমি ভারতীয় জনতা পার্টির এমএলএ, তিনি তৃণমূলের এমএলএ, তিনি যে বিপদগ্রস্ত হয়েছেন, আজ তার পাশে যদি আমি না দাঁড়াই নিজের বিবেকের কাছে আমি হেরে যাই। তাই তাকে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন কথাও বলবো, তার পাশেও দাঁড়াবো। তিনি কি বলছেন, মিডিয়াদের কি বলছেন বলাগড় সম্পর্কে আপনারা এটা আগে শুনুন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কি বলছেন। কোটি খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করে যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে খেপিয়ে দেওয়ার জন্য, আমার বুদ্ধি উল্টো পাল্টা গুলিয়ে দেওয়ার জন্য। ওরা কৌশলই তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক, কোন চাচাকে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয়। কিছু করার নেই, এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে, মানুষের সেবা করতে গেছি, দিদি মমতা ব্যানার্জির লোক আমি, দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্য। খুবই কঠোর নির্দেশ আছে, কিন্তু মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎপাদন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা সাংস্কৃতিক দুজন এবং ওদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে, সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খাবার কাছে ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা, ওটা বন্ধ করে দেওয়া দরকার, ওটা বন্ধ করে দেওয়া দরকার। সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে, নিজের একটা জুয়ার বোর্ড চলে খাবার কাছিতে, এগুলোকে আমি বন্ধ করেছি, এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছিল এসে বলে আমাদের গয়নাঘাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন, তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গার থেকে, আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, সুধারমন্ত্রী মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আশা করতে কয়েকদিন আছে বলা করে যাবে। যেটা আজ দুদিন পর্যন্ত মিডিয়াতে দেখছি আমি অত্যন্ত বেদনা হত, সেই মনোরঞ্জন ব্যাপারী মহাশয় দল নাকি তাকে নির্দেশ দিয়েছে, যেটা মিডিয়াতে দেখলাম, সে যেন তার বিধানসভা কেন্দ্রে এখন আর না ঢোকে। তার কি অপরাধ? তার অপরাধ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি বারবার বলছেন এরা মাটি মাফিয়া, এরা বালি মাফিয়া, এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা টিকিট বিক্রি করছে পঞ্চায়েতের টিকিট। তিনি বারবার গর্জে উঠেছেন। কই কই তদন্ত কি হয়েছে তার? তাহলে যে লোকটা সততা নিয়ে চলে, যে লোকটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সেই লোকটা ব্রাত্য? হায় হায়, এইটাই কি তৃণমূলের প্রকৃত তত্ত্ব, যে যে যত চুরি করতে পারবে এবং 75% পাঠাতে পারবে সেই তার তাদের দলের সুপ্রিমোর কাছে খুব ভালো থাকবে, যেভাবে পারো, যে কোনোভাবে পারো, দুর্নীতি করে পারো, চুরি করে পারো, চাকরি বিক্রি করে পারো, বালি মাফিয়া মাটি মাফিয়া হয়ে পারো, গরু পাচার করে পারো, যে যেভাবে পারো, অযোগ্যদের চাকরি দিয়ে ঘুষ খেয়ে পারো,
75% টাকা আমরা চাই। তুমি কি করছো তার জন্য তোমার কোনো চিন্তা নাই, তোমার সঙ্গে আমরা আছি। তার প্রমাণ আমরা পেয়ে গেছি, যিনি বর্তমান কন্যাসহ তিহার জেলে, তাকেও মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমরা কেষ্টকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসব। কি বীর, হায় হায়, বীরের সম্মান! একটা গরু পাচারকারী, একটা চোর, হ্যাঁ, তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবে? তিনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক সে চুরি করেছে এটা আমি বিশ্বাস করি না। ভাবতে পারেন, তদন্ত চলছে হাইকোর্টের নির্দেশে, একটু ভেবে দেখুন। আর এদিকে মনোরঞ্জন ব্যাপারী দাদা, তিনি এইসব দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছে বলে তার যাওয়া বন্ধ। তৃণমূল এমনই একটা দল, মনে রাখবেন আপনারা, এরা কিন্তু এসসিসিকে এসসিদেরই একমাত্র টিকিট দেয়, কোনো জেনারেলসিকে, কোনো এসসিকে কোনো দিনও তৃণমূল টিকিট দেয় না। কিন্তু বিজেপি এমনই একটা দল, চেয়ে দেখুন, রাষ্ট্রপতি নির্বাচন করতে কিন্তু কোন রকম কোঠা নেই যে এসসিদের দিতেই হবে। সেখানে মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি এসসি থেকে হয়েছিলেন রামনাথ কোবিন্দজি, এসটি থেকে আবার বসিয়ে দিয়েছেন বিজেপি মা দ্রৌপদী মুর্মু, তিনি এখন রাষ্ট্রপতি হয়েছেন। উত্তরপ্রদেশে বহু জায়গায়, একাধিক জায়গায় জেনারেল সিটে এসসিদের সেখানে টিকিট দেওয়া হয়, বিজেপি দেয়। বিজেপির বাধ্যবাধকতা নেই, এসসি সিটে কখনো জেনারেল কেউ দাঁড়াতে পারে না, এসটি সিটেও কোনো এসসি দাঁড়াতে পারে না, কিন্তু বিজেপি ইচ্ছা করলে তারা কিন্তু জেনারেল সিটেও যোগ্যতম এসসি যদি সেখানে থাকে তাকে টিকিট দেয়। হ্যাঁ দে। আজকে শুধু কি শিডিউল কাস্ট নমঃশূদ্র বলে আজ আমার দাদা মনোরঞ্জন ব্যাপারীর উপরেই আঘাত? তিনি আজকে সৎ মানুষ বলে কি তার উপরেই আঘাত? তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন বলে তার উপরেই আঘাত? তিনি চোরেদের বিরুদ্ধে সোচ্চার হন বলে তার উপরেই আঘাত? তিনি টাকা নিয়ে টিকিট দেওয়ার বিরুদ্ধে, অযোগ্যদের টিকিট দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন বলে তার উপরেই আঘাত? সিসিসিচি, আমরা তোমার সঙ্গে আছি, তুমি যে দল করো না কেন দাদা, অসীম সরকার তোমার সঙ্গে আছে। তোমার অপমান আমি মুখ বুঝে মেনে নেব না, তোমার সততাকে আমি শ্রদ্ধা জানাই। এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যে তুমি গর্জে উঠেছ তার জন্য শ্রদ্ধা জানাই। আমরা নবশূদ্র কুলে জন্ম নিয়েছি, বাবা গুরুচাঁদ আমাদের পথ দেখিয়েছে। বাবা গুরুচাঁদ ঠাকুর যখন সি আর দাসকে দিয়ে গান্ধীজি চিঠি পাঠিয়েছিলেন অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য, বাবা গুরুচাঁদ ঠাকুর এমন একজন নেতা ছিলেন, এমন একজন ধর্মগুরু ছিলেন, এমন একজন দলিত নেতা ছিলেন, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কেন? তার কজ দেখিয়ে, চিঠি দিয়ে, যে তোমরাই তো আমাদের সঙ্গে সহযোগিতা করনি। আমরা নবশূদ্র বলে কোনো স্কুলে ভর্তি করনি, আমরা ছোট জাত বলে আমাদের তোমরা ছোট জাত বানিয়ে রেখেছ, এক চেয়ারে পাশাপাশি বসো না। তুমি সিয়ার দাস, তোমার জামা কাপড় বিদেশ থেকে ইস্ত্রি করে না আনলে সেই জামা কাপড় তুমি পরো না, আর আমরা যা ব্যবহার করি, যেমন আমাদের মাটির হাঁড়ি যেটা রান্না করে খাই, আমাদের মাটির হাঁড়ি তৈরি হয় আমাদের পাল বাড়ি, আমরা যে সাত কাঠি ধুতিখানা পরি ওটা তৈরি হয় আমাদের তাঁতির বাড়ি, আমরা যে খোন্তা কুড়ো দা কাঁচি শাবল লাঙল যেগুলো ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করি, আমরা বিভিন্ন কর্ম সম্পাদন করি, সেগুলো বিদেশ থেকে, ব্রিটিশের তৈরি নয়, বিদেশ থেকে আসে না, ব্রিটিশের কোনো কারখানায় তৈরি হয় না, আমাদের নিজেরা নগেন কামার তৈরি করে,
এইরকম কর্মকার আমাদের পাড়ায় পাড়ায় রয়েছে। আমরা তো ব্রিটিশের সঙ্গে কখনো সহযোগিতা করিনি, তোমরাই ব্রিটিশকে ডেকে এনেছ। এর নাম বাবা গুরুচাঁদ ঠাকুর। তাই শিয়ার দাস মাথা নত করে তিনি আবার চিঠি দিয়ে লিখেছিলেন, আমার পূর্বপুরুষ যারা এই অন্যায় অত্যাচার করেছে আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি স্কুলের কথা বলেছেন, লেখাপড়ার কথা বলেছেন, আমার দ্বারা যদি আপনার কোনো সেবা হয় আমি তা করব। বাবা গুরুচাঁদ ঠাকুর তখন ভেগাই হালদার তাকে পাঠিয়ে দিয়েছিলেন এই কলকাতায়। এই ভেগাই হালদারের হাতে তৎকালীন 650 টাকা দিয়েছিলেন শিয়ার দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সেই টাকা যখন বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে পৌঁছায়, এখন 6.5 কোটিরও বেশি হবে, বলে যাও ভেগাই স্কুল করো। সেই টাকা দিয়ে বরিশালে স্কুল হয়, এখন সেখানে কলেজ হয়েছে। সেই জায়গাটার নাম আমার মনে আসছে না, ভেগাই হালদার যেখানে স্কুল করেছিল সেই সেখানে এখন কলেজ হচ্ছে, আমি সেখানে গান করে এসেছি। বাবা গুরুচাঁদ ঠাকুরের আমরা সেনা, কাউকে ভয় পেয়ে কথা বলি না, ভয় পাই তাকে, ভালোবাসি তাকে যে আমাদের নিয়ে ভাবে। আমার মোদিজি, আমার অমিত শাহজি আমাদের নিয়ে ভাবে, তাই তাদের শ্রদ্ধা করি, তাই সেই দলটা করি। দাদা, আপনি হয়তো আপনার সিদ্ধান্তে ভুল করে ফেলেছেন, হয়তো ভাবেননি যে এত বড় দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল দলটি। আপনার কাছে প্রার্থনা করব, এখনো আপনি দুর্নীতিবাজদের বর্জন করুন। আপনার সুপ্রিমো কোনো বিচার করছে না, আপনার সততার মূল্য দিচ্ছে না। আমার জনগণের কাছে এর বিচার চাই আমি। আপনারা সবাই দাদা মনোরঞ্জন ব্যাপারীর পাশে দাঁড়ান, এই দুর্নীতিবাজদের আপনারা শায়েস্তা করুন। এই বলে আমি আমার এই কথাই পর্যন্তই শেষ করলাম। হরি বল, হরি বল।